এখন যাচ্ছি, এখানে আছি, দেখতে পাচ্ছেন রঘুনাথপুরের এদিকে একটা মিচিরডি বলে গ্রামে যাচ্ছি। ওখানে একটা শুটিং হচ্ছে, সেখানে আমরা দেখবো থাকবো। দেখেছি আমি এখানে মিচিরডি গ্রামে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিক্সা করে এলাম, পুরোপুরি ফাঁকা এবং এটি বেসিক্যালি জয়চণ্ডী পাহাড়ের অন্য প্রান্তে অবস্থিত প্রায় বলতে পারেন। এবং চলুন দেখা যায় সেখানে কী কী শুটিং চলছে এবং কী অবস্থা সেখানে, লেটস সি। পেয়ে গেছি এখানে অমিত যাদব। অমিত, আমি জানি যে তুমি দমদমের ছেলে, এখানে পুরুলিয়ার এই যে ড্রাই হিটে তুমি এসেছো এই মুহূর্তে এই যে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে, কেমন লাগছে? এবং এটাতে তুমি কো প্রডিউসার যতটুকু জানি আমি, এই পুরো বেসিক্যালি আমরা এই বাংলার মানুষকে একটা ভালো ছবি উপহার দিতে চলেছি। এটা কি টেলিফিল্ম না কোনো শর্ট ফিল্ম? শর্ট ফিল্ম। শর্ট ফিল্মের নাম কি? আমাদের সাঁজদুয়া। সাঁজদুয়া ভালোবাসা, এক মাটির ভালোবাসা, মাটির ভালোবাসা। খুব সুন্দর জায়গায়, গ্রামটির নাম হচ্ছে মিচিরডি। আর এখানে অমিতের সাথে আমরা এখানে জায়গাটা দেখি এবং কী চলছে, তাদের কাস্টিং কীভাবে চলছে, ব্যাপারটা আয়োজন আমার ব্লগে দেখতে পাবেন। সাঁজদুয়া, হ্যাঁ, এটার নাম টেলিফিল্মটা। চলুন দেখা যাক, এটা মিচিরডি গ্রাম দেখা যাক। পুরো ব্যবস্থা এখানে চলছে, খুব সুন্দর ব্যবস্থা চলছে দেখুন শুটিংয়ের এখানে। এই যে পুরো আয়োজন এখানে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দিদি, ইনি হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাম, দিদির নাম পায়েল ঘোষ। পায়েল ঘোষ, ইনিও কলকাতার? হ্যাঁ হ্যাঁ। যাক, উনি এসেছেন পায়েল, বেসিক্যালি আদ্রার মেয়ে, বিয়ের সূত্রে কলকাতায় থাকে, আদ্রার মেয়ে। আচ্ছা, আমিও যাই পুরুলিয়ার, আমার নাম কৈলাস এবং আমি বেসিক্যালি আদ্রার, কিন্তু আমি পড়াশোনা করেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, তো সেই সূত্রে আমি কলকাতা যাই। পুরো রবীন্দ্রিক ব্যাপার। এবং একটা সব থেকে বড় ব্যাপার যেটা, যে এখানে যে টেলিফিল্মের শুটিং চলছে দেখছেন, পুরো সরি শর্ট ফিল্মের চলছে শুটিং, পুরো আয়োজন পাহাড়ের পাদদেশে, সাঁজদুয়া এটার নাম। দিদি, এই প্রথম এই যে আপনি এই জায়গায় যে নেমেছেন, এটা এটা আপনার কত নম্বর অ্যাসিস্ট্যান্ট ডাইরেকশনের, নাকি এটা এটাই ডেবিউ আপনার? এটা না না, একদম ডেবিউ না, এটা আমি আমি প্রচুর কাজ করেছি এর আগে বিভিন্ন প্রোডাকশনে, নিজের প্রোডাকশনে এটা আমার তিন নম্বর কাজ, নিজস্ব প্রোডাকশনে। কিন্তু আমি বাইরের বাকি এসবিএফ থেকে শুরু করে সবাই আমি কাজ করেছি, অত্যন্ত অভিজ্ঞ পায়েলদি। এবং আমি এটাই বলবো দিদিকে যে আমরা অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের, আমি এসেছি, এই ভিডিওটা ব্লগটা আমি আমাদের বিভিন্ন জায়গায় ছাড়বো এবং যাতে আপনারা আরও এই সাঁজদুয়া যেটা রয়েছে সেটা মানুষ দেখতে পায়। একদম, আমরাও চাই যে আমাদের এই সাঁজদুয়া সবার কাছে পৌঁছাক। এটা একটা গ্রাম্য গল্প, গ্রামকে আসলে আমরা সবাই ভুলে যেতে বসেছি, মানে শহরকে নিয়ে আমরা এত বেশি মাতামাতি করি, তো গ্রাম বলে যে আমাদের একটা আছে, রেজিস্ট্যান্স আছে, সেটা মানুষ ভুলে গেছে। আমরা ভাবলাম এটা হয়তো এর প্রেম কাহিনী, এটাকে রোমান্টিক কাহিনী, এবং এটা একটা যেটা মানে আমি গল্পটা পুরোটা বলতে চাই না, সবাই দেখুন অবশ্যই কি বিষয়ের উপর গল্প, আশা করি আপনাদের ভালো লাগবে। বাংলার মানুষকে, বাঙালিকে আমরা আগামী দিনে একটা ভালো ছবি উপহার দিতে চলেছি। দারুণ ব্যাপার, খুব সুন্দর ব্যাপার। এবং আসুন আস্তে আস্তে এদের যে পুরো ব্যাপারটা সেটটা আপনাকে দেখাচ্ছি, কীভাবে শুটিং চলছে দেখুন। এই যে পুরোপুরি সাজানো হয়ে গেছে সেট, এখানে বিভিন্ন যা ক্রু মেম্বার, এই অমিত যাদব রয়েছে এখানে এবং তার সাথে আমরা পুরো ব্যাপারটা দেখছি কীভাবে সাজানো হয়েছে, কীভাবে সেটার কাজ চলছে এখানে সেট তৈরি করে, পুরোপুরিভাবে প্রোগ্রাম চলছে। খুব সুন্দর জায়গা দেখুন, আমরা আরও দেখাবো আপনাদের। কিছু গ্রামের মানুষজনদেরকেও পেয়েছি, খুব ভালোই লাগছে দেখে। তো এই যে মাঝিডি গ্রামে একটা সুন্দর এইখানে যে গ্রামীণ পরিবেশটাকে তুলে ধরবার জন্যে যে একটা যে এই শর্ট ফিল্ম হচ্ছে এখানে আমাদের পুরুলিয়া, আমিও পুরুলিয়ার মানুষ, এইটা কেমন লাগছে? মানে তোমাদের গ্রামটা পুরো একটা জায়গা টেলিকাস্ট হবে, সব জায়গায় দেখানো হবে, ভালো লাগছে? ভালো লাগছে, তোমাদের তরফ থেকে পুরোপুরি সহযোগিতা করা হচ্ছে, দারুণ লাগছে। আচ্ছা, এর আগে কোনো শুটিং হয়েছে এখানে? ওই ধারে একটা হয়েছে, ওই ধারে হয়েছিল, দারুণ ব্যাপার। এই যে সব গ্রামেরই মানুষ, খুব সুন্দর পরিবেশ, এখানে পুকুরও দেখতে পাচ্ছেন, একদম পুরোপুরি জয়চণ্ডী পাহাড়ের এখানেই শুটিংয়ের সেট দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর জায়গা, টেন্ট, যাক ভালো কথা। সাঁজদুয়ার যে শুটিং চলছে পুরুলিয়ার এখানে, এই গ্রামে আমরা এসে গেছি মিচিরডি গ্রামে। তো আমাদের সাথে রয়েছেন এখানে অমিত যাদব, অমিত ভাই, যিনি এই সিনেমায় গুরুত্বপূর্ণ এক ভূমিকায় রয়েছেন, কথা বলতে গেলে ভিলেনের ভূমিকাতে একরকম, প্লাস তিনি কো প্রডিউসারও আছেন। তো এবার পরিচয়ের পর্ব দেখা, আমাদের ডিরেক্টর হচ্ছে অনিক দা, নমস্কার, যার গল্প, যিনি এই সিনেমার পুরো গল্পটা লিখেছে, তার মুখেই আপনারা শুনে।
অনিকদা, এই এই যে কাজটা আপনি করছেন সাঁজ দুয়া যে শর্ট ফিল্মটাতে, এটা কেমন লাগছে এবং এই কনসেপ্টটা কোথা থেকে এলো আপনার? কনসেপ্টটা আসলে ব্যাপারটা হচ্ছে, এটা মেইনলি কনসেপ্টটা এসেছিল হচ্ছে, আমি কোনো একটা সময় এখানে জয়চণ্ডী পাহাড়ে এসেছিলাম, ঘুরতে এসেছিলাম বন্ধুদের সাথে, এবং আমার একটা সবসময় নেশা থাকে যে ঘোরার দর্শনীয় স্থান দেখার থেকে আশপাশের মানুষজনকে অবজার্ভ করা। তা আমি অবজার্ভ করতে করতে সে প্রত্যেকটি মানুষের মধ্যে, বা প্রেমটা আমি সরাসরি দেখতে পারিনি, সেটা দেখা সম্ভবও নয়, কিন্তু মানুষের জীবনযাত্রাটা কিছুটা অবজার্ভ করতে পেরেছিলাম, এবং তারপরে তাদের দুঃখ দুর্দশা বা তাদের প্রেম এবং তাদের প্রেমের মাঝে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা, যেটা আমাদের সো কল্ড আমাদের সমাজ মেনে নিতে পারে না, কিন্তু অনেক কিছু সমাজের ঊর্ধ্বেও চলতে পারে। আমাদের এই পুরুলিয়া জেলায় এই পরিবেশে এসে আপনার কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে, যদি ওয়েদারটা অসম্ভব খারাপ অবস্থায় আজ না, একদম না, ভিডিওগ্রাফির জন্য খুবই ভালো ওয়েদার। এবং সবচেয়ে বড় কথা, এই গ্রামটি আমি যখন গল্পটা লিখি, বিশ্বাস করুন তখন ছবিটা ভেবেছিলাম, এবং আমরা ভেবেছিলাম যে পুরোটাই হয়তো আমাদের সেট বানাতে হতে পারে, কিন্তু আলটিমেটলি এই গ্রামটির এই জায়গাটা যখন আমরা দেখলাম, তখন দেখলাম গল্পের সঙ্গে 70% মিলেই যাচ্ছে, বাকি যতটুকু প্রয়োজন ততটুকু। দারুণ ব্যাপার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, সাথে আপনি যদি একটু আমাদের পুরো টিমের সাথে পরিচয় করে দেন। হ্যাঁ হ্যাঁ, এবং এটা আমরা পুরুলিয়ার মানুষকেও বলবো, এটা অবশ্যই অবজার্ভ করবেন, আপনাদের গ্রামের ছবি এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি, ঠিক আছে, পুরুলিয়া থেকে এসেছি দাদা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই, পুরো আপনারা টিম দেখতে পাচ্ছেন এখানে, ও হচ্ছে সমীর, এত সুন্দর একটা টিমের কাজ করছি, মেকিং সি থ্রি একটা কমফর্ট জোন তৈরি হয়ে গেছে, এবার হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কিরকম কি হয়। না, আপনাকে আমরা এর আগেও বিভিন্ন কাজে দেখেছি অন্যান্য সূত্রে। আচ্ছা, যাই হোক, তো এই পুরুলিয়াতে আপনাকে দেখে খুব ভালোই লাগছে, এবং গ্রাম্য পরিবেশের মধ্যে একটা প্রেক্ষাপটে যেহেতু হচ্ছে, যেমন দাদা বললেন আপনাদের যে পুরো স্টোরিটা গ্রামের উপরে ভিত্তি করে, গ্রাম্য পরিবেশেরও ভিত্তি করে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আমি পুরুলিয়ার মানুষকেও বলবো যে এটা অপেক্ষা করুন, এটা রিলিজ ডেট আনুমানিক কখন হতে পারে আপনাদের? আসলে আমরা ছবিটা মূলত বানাচ্ছি হচ্ছে ফেস্টিভ্যালের জন্য, এবং ফেস্টিভ্যাল সাথে সাথে কিছু ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে, বাংলাদেশের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে, এবং তার জন্য আমি সব সময় চেষ্টা করছি, আমরা সবাই দিনরাত এক করে চেষ্টা করছি, এবং আমাদের ভাইরা এখানে সেট বানিয়েছে, এখানকার গ্রামের মিচিকটি গ্রামের যারা দাদারা আছে, কাকারা আছে, সবাই একসাথে সহযোগিতা করেছে। দারুণ ব্যাপার, এবং এটাই সবথেকে বড় সৌন্দর্য এই জায়গা যে আমরা বাংলার এই গ্রামটাকে তুলে ধরার জন্য এই প্রচেষ্টা চালাচ্ছি, গ্রামের মানুষরা রয়েছেন। তো আপনাদের সকলকে বলছি এটার দিকে নজর রাখবেন, অবশ্যই দেখবেন, ধন্যবাদ সকলকে। মিচিরডি গ্রাম ছেড়ে দিয়ে আমরা চললাম আমাদের নিজেদের গন্তব্যের পথে, কিন্তু খুব সুন্দর গ্রাম, সকলে আমরা দেখলাম গ্রামটা, দৃশ্য দেখুন। একটাই বলবো, এই সাঁজ দুয়া বলে টেলিফিল্ম যেটা আমাদের রয়েছে, শর্ট ফিল্মটা দেখবেন, প্রত্যেকের ভালো লাগবে।